ছট পুজো উপলক্ষে সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডের বস্তাপট্টি এলাকায় একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিউ উৎসব সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের পরে আমরা বস্ত্র বিতরণ আরম্ভ করব। আমাদের এই এলাকার সভাপতি মাননীয় শ্রী কপিল দেব মহাশয়, তাকে সম্মান জানাচ্ছে উত্তম কুমার মহাশয়। সজল মহাশয়কে ফুল স্তবক দিয়ে সম্মান জানাচ্ছে ভরসা মহাশয়। আপ লোক আদমি কো পহচানিয়ে, জো ভুল হাম লোক কিয়ে হ্যায় কিয়ে হ্যায়, আগে দিন ভুল মত করিয়ে, কাম কা আদমি কো পহচানিয়ে। एक तो साड़ी बराबर नहीं है, लेकिन हम लोगों का विधायक का आप पूरा बायोडाटा देखिए, ये वो क्या क्या काम पूरा साल करता है। प्रॉब्लम साड़ी क्या चीज है, साड़ी कुछ बराबर नहीं है, और हम लोग पॉकेट से पैसा खर्च करके सब करते हैं, किसी से तोलाबाजी करके नहीं। हम लोगों के पास खुद विधायक है, वो आज धनरिया आज से 15 दिन बाद 101 लड़की का शादी दे रहा है। कोई 10 को देके दिखाए, 10 लड़की का शादी देके दिखाए, 101 तो दूर का बात है। वो 10 रुपया में पेट भर के खाना का व्यवस्था कर रहे हैं। जितना आदमी खाए डेली, 200 खाए, 400 खाए, 2000 खाए, उससे कोई मतलब नहीं। उनका सोच और जो सब आदमी बड़ा बड़ा बात बोल रहा है, उनका सोच में आसमान जमीन का फर्क है। इसलिए हम आप लोग से रिक्वेस्ट करेंगे, आप लोग आदमी पहचानिए, हम लोग के विधायक का आशीर्वाद करिए। सामने पौरसभा वोट है, आप लोग और कुछ गलत डिसीजन मत लीजिए। आप लोग धीरे सुस्ते এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, হিন্দি ভাষাভাষী সংগঠনের শহর সভাপতি নারু ভকত, ইন্তেখাব আলম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিধায়ক এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দেন। খাদ্য সামগ্রী এবং নতুন কাপড় আমরা তুলে দিচ্ছি। ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুর মাঠে কয়েক হাজার মানুষ, সেখানে আমরা তাদের নতুন কাপড় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠান করে এখানে আসলাম। তা আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে বর্ধমান শহরের হিন্দিভাষী মানুষকে দেখার জন্য, যাদের বিপদ আপদ যে কোনো সমস্যা দেখার জন্য যাকে এই শহরের প্রেসিডেন্ট করেছেন হিন্দিভাষী মানুষের, সে আমাদের সম্মানীয় নারু ভকত মহাশয় এখানে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন। রয়েছেন আমাদের যুব সভাপতি, আমাদের এখানের সুবীর দে, আমাদের তৃণমূল নেতা সজল ঘোষ, এখানে পুনম থেকে, ভরত থেকে, বিভিন্ন আমাদের যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে একসঙ্গে এই এলাকায় আমাদের দলটা করছেন, তারা আমার বয়োজ্যেষ্ঠ, আমাদের কপিলদা থেকে শুরু করে আমার বয়োজ্যেষ্ঠ দাদারা রয়েছেন, আমাদের জেলার নেতা ইন্তেকাম আলম, আমাদের সংখ্যালঘু ছেলে সবাই এখানে উপস্থিত রয়েছেন, আমার মা বোনেরা দিদিরা সবাই রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনারা জান, পরের বার বর্ষায় আপনাদের এখানে আর কোনো জলের সমস্যা হবে না, গোটা জল যাতে বাঁকায় যায়। যত কোটি টাকার প্রজেক্ট হবে সেই প্রজেক্ট আমি এখানে করে দেবো। এই প্রজেক্ট একটা আমাদের উদয়পল্লীতে কাজ শুরু হয়েছে 1,25,00,000 টাকার। এখানকার ড্রেন যেটা বড় একটা সমস্যা, আমি আপনাদের কথা দিচ্ছি এই কাজ আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ আমরা করব, যাতে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।